ধূমপান করে মৃত্যুর পর ভাইরাল, মরণোত্তর দেহদান করে গেছেন তিনি, তবে দান করা অঙ্গ মানুষের কাজে লাগেনি। ধূমপান করায় তার ফুসফুসের এমন অবস্থা দাঁড়িয়েছিল যে তা আর অন্য কারো শরীরে প্রতিস্থাপন করা সম্ভব হয়নি। সম্প্রতি এমনই এক ধূমপায়ী ব্যক্তির ফুসফুসের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশ করেছে ইউকোসি পিপলস হাসপাতাল। ভিডিওতে দেওয়া বর্ণনা অনুযায়ী 52 বছর বয়সী এক ব্যক্তি মরণোত্তর দেহদান করে গেছেন, তবে 30 বছর পর ধূমপান করার কারণে তার ফুসফুস একেবারে কালো হয়ে গেছে, ফলে তার ফুসফুস শেষ পর্যন্ত কোনো কাজে লাগেনি। উইকোসি পিপলস হাসপাতালের চিকিৎসক চেন জিয়াংশু এবং তাদের অঙ্গ প্রতিস্থাপনকারী দল ফুসফুসটি নিয়ে গবেষণা করছে। ব্রিটিশ দৈনিক মিররের অনলাইন প্রতিবেদন অনুযায়ী চিকিৎসক চেন জিয়াংশু জানিয়েছে যে ব্যক্তি এই ফুসফুস দান করেছেন তার মস্তিষ্কের মৃত্যু ঘটেছে। তিনি বলেন, ফুসফুসের ভয়ঙ্কর এই অবস্থা দেখার পর অন্য কোনো রোগীর শরীরে তা প্রতিস্থাপন করা যায়নি। যদি কোনো রোগীর শরীরে এই ফুসফুস প্রতিস্থাপন করা হয়, তাহলে তিনি ক্যালসিফিকেশন, ভুলোস লাং ডিজিজ ও পালমোরানি এমফাইমোসের মতো ফুসফুসের নানা রোগে আক্রান্ত হতে পারেন। চেন জিয়াংশু আরো বলেন, আমার নেতৃত্বে যে চিকিৎসক দল এই ফুসফুসটি নিয়ে গবেষণা করেছে, তারা এটি অন্য কারো শরীরে প্রতিস্থাপন করতে রাজি হননি। যদি কোনো ব্যক্তি খুব বেশি পরিমাণে ধূমপানের অভ্যাস থাকে, তাহলে আমি তাদের উদ্দেশ্যে বলবো, কখনোই আপনি আপনার শরীরের কোনো অঙ্গ অন্যকে দান করবেন না। মরণোত্তর দেহদান করা ওই ব্যক্তির শরীর কিংবা ফুসফুস কোনোটাই ভালোভাবে পরীক্ষা করা যায়নি বলে জানিয়েছেন ওই চিকিৎসক, কারণ তা করার আগে তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। অবশ্য তিনি বলেছেন, প্রাথমিকভাবে অক্সিজেন ইন্ডেক্সের পর যখন ফুসফুসগুলো আমি দেখি, তখন মনে হয়েছিল তা প্রতিস্থাপন করা যাবে।